কোষ্ঠকাঠিন্য বর্তমান সময়ে কমন একটি সমস্যা অস্বাস্থ্যকর খাবার ও খাদ্যাভ্যাসের কারণে সমস্যা দেখা দেয় মানুষের যে কোনো বয়সে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে আজকের ভিডিওতে জানতে পারবেন কোষ্ঠকাঠিন্যের কারণ এবং এর প্রতিকারের উপায় তাই আশা করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন প্রথমে জেনে নিন কোষ্ঠকাঠিন্যের কারণগুলো পানি কম খাওয়া আঁশ জাতীয় খাবার ও শাকসবজি কম খাওয়া ফলমূল কম খাওয়া অতিরিক্ত দুশ্চিন্তা করা কায়িক পরিশ্রম বা হাঁটাচলা না করা ব্যায়াম একেবারে না করা মস্তিষ্কে টিউমার বা রক্তক্ষরণ হওয়া ডায়াবেটিস হওয়া অন্ত্রনালীতে ক্যান্সার হওয়া বিভিন্ন ধরনের ওষুধ অতিরিক্ত মাত্রায় সেবন করা আয়রন বা ক্যালসিয়াম জাতীয় খনিজ পদার্থ খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে এগুলো সাধারণত কোষ্ঠকাঠিন্য হওয়ার মূল কারণ এখন জানা কোষ্ঠকাঠিন্য থেকে প্রতিকারের উপায় প্রথমেই বলবো ঢ্যাঁড়সের কথা ঢ্যাঁড়স একটি পিচ্ছিল খাবার আর এই ঢ্যাঁড়সে কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেকটাই সহায়তা করে থাকে তিন থেকে চারটি ঢ্যাঁড়স দুই ফালি করে কেটে সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন সকালবেলা সামান্য সেদ্ধ করে ঢ্যাঁড়স পানির সহ খেয়ে ফেলুন এতে আপনার কোষ্ঠকাঠিন্য অনেকটাই দূর হবে তবে সবজি হিসেবে সপ্তাহে দু থেকে তিন দিন ঢ্যাঁড়স খেতে পারেন এখন যে খাবারটির নাম বলবো তা হচ্ছে কলা কলা পুষ্টিগুণে সমৃদ্ধ উপকারী একটি ফল পুষ্ঠকাঠিন্য দূর করতে কলা অনেক ভালো কাজ করে থাকে কিন্তু নিয়ম মেনে খেতে হবে এই কলা এখন বলবো এই কলা খাওয়ার নিয়ম সকালবেলা নাস্তা খাওয়ার এক ঘন্টা পরে দুইটা কলা ভালোভাবে চিবিয়ে খেয়ে নিন এবং তিরিশ মিনিট পরে এক গিলাস কুসুম গরম পানি খেয়ে নিন এভাবে কিছুদিন খাওয়ার পরে দেখবেন আপনার কোষ্ঠকাঠিন্য অনেকটাই চলে গেছে এবং বাথরুমে গেলে আপনার আর কষ্ট হচ্ছে না গুলের ভুসি এই খাবারটিকে আমরা অনেকেই চিনি কোষ্ঠকাঠিন্যের জন্য এই ভুসি পানিতে ভিজিয়ে অনেকেই খেয়ে থাকেন এই ভুসি শুধু খেলেই হবে না খেতে হবে নিয়ম মেনে অনেকেই এই ভুসি অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে খেয়ে নেন এতে কোনো প্রকার কাজ হয় না তবে এই ভুসি পানিতে ভিজিয়ে সাথে সাথে খেয়ে নিতে হবে তাহলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে তবে এই ভুসির সাথে চিনি মেশানো কোনোভাবেই উচিত নয় যাদের গ্যাসের সমস্যা আছে তারা এক গ্লাস ঠান্ডা দুধের সাথে এসবগুলোর ভুসি মিশিয়ে খেতে পারেন ভালো ফলাফলের জন্য রাতে ঘুমানোর আগে এক গ্লাস পানির সাথে মিশিয়ে এই ভুসি খেতে পারেন তাহলে সকালে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে না এখন যে খাবারের নামটি বলবো তা হচ্ছে গাজর এই গাজর কাঁচাও খাওয়া যায় আবার রান্না করেও খাওয়া যায় গাজরে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ ও ফাইবার গাজরে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেক সহায়তা করে থাকে শশা এই শশাতে আছে প্রচুর পরিমাণে পানি ও ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে থাকে অনেক দিনের পুরাতন কোষ্ঠকাঠিন্য থাকলে নিয়মিত খাবার তালিকায় এই শশা রাখতে পারেন আজ এ পর্যন্তই যদি ভিডিও উপকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর একটা শেয়ার দিয়ে অন্যদেরকে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ